আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বরাবরের মতো আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি বিপ শর্মা রেসিপি নিয়ে এই রেসিপিটি এক একজন এক একভাবে তৈরি করেন তবে আমি আমার মতো করে তৈরি করেছি আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে এই রেসিপিটি দেখতে যেমন সুন্দর খেতেও ভীষণ মজার হয়ে থাকে বিপ শর্মা রেসিপি তৈরি করতে বেশ কিছু স্টেপ ফলো করতে হয় যার কারণে ভিডিওটি সামান্য লেন্দি হতে পারে আশা করছি ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখবেন প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা এর সাথে আরও নিচ্ছি ওয়ান থার্ড কাপ ময়দা দিচ্ছি স্বাদ মতো লবণ আর সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি এখন সবগুলো উপাদানকে ময়দার সাথে আমি খুব ভালোভাবে মিক্সড করে নেব। দেন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল এখানে আমি সম্পূর্ণ সয়াবিন তেল ব্যবহার করবো না পরবর্তীতে আমি সয়াবিন তেলটা ব্যবহারের জন্য রেখে দিলাম এখন হাত দিয়ে খুব ভালোভাবে মেখে সুন্দর একটি ময়াম তৈরি করে নিতে হবে দেখতে পাচ্ছেন এভাবে মোট করে যদি মোট হয় তাহলে বুঝবেন যে আপনার ময়ামটা একদম রেডি আমি হালকা কুসুম গরম পানি দিয়ে একটা ডো সুন্দর তৈরি করে নিলাম এখন আবারও কিছুটা তেল দিয়ে নেব হাত দিয়ে চটকে চটকে মেখে এটাকে আমি খুব সুন্দর একটা ডোতে পরিণত করব দেখতে পাচ্ছেন এভাবে এখন ঢাকা দিয়ে আমি রেখে দেবো প্রায় ত্রিশ মিনিটের মতো অপর দিকে চুলায় চলে গেছি আর এখানে আমি মাংস ভেজে নিচ্ছি এখানে গরুর মাংস আগে থেকে রান্না করা ছিল আর এখন সেটা হাত দিয়ে ঝোরঝোরা করে ভেজে নিচ্ছি চলে আসলাম আধা ঘন্টা পর ডোটা ফুলে অনেকটা স্মুথ হয়েছে দেখতে পাচ্ছেন ডোটি আমি আবারও হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব আপনারা দেখতে পাচ্ছেন কতটা স্টিকি হয়েছে এখন আমি এটাকে লেচি কেটে নেব আমি ছুরি সাহায্যে চারটি লেচি করে নেব আর লেচিগুলোকে আমি হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে লই এর একটা শেপ দিয়ে নেছি। এখন লইটাকে আমি বেলুন পড়ার সাহায্যে খুব সুন্দর করে পিঠা বানিয়ে নেবো কিছুটা ময়দা ব্যবহার করে বেলুন দিয়ে ঘুরিয়ে আমি পিঠা বানিয়ে নিচ্ছি আমার পিঠা বানানো হয়ে গেছে এখন চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে আমি এখানে রুটিটাকে আমি শিখে নেব এপিট ও পিট করে আমার দুই ফিট শেখা হয়ে গেছে এখন কিছুটা তেল দিয়ে নিচ্ছি আর তেল দেওয়ার পর কিছুটা ফুলে উঠেছে যদিও এটা খুব ভালোভাবে ফুলে ওঠেনি এখন ক্ষতি সাহায্যে চেপে চেপে আমি চারিদিকটা খুব ভালোভাবে কুক করে নেওয়ার চেষ্টা করছি এ সময় চুলার জালটিকে লো হিটে রাখার কারণে রুটিটা আমার পরবর্তীতে শক্ত হয়ে গেছিলো তাই আপনাদের বলবো অবশ্যই রুটি শেখার সময় চুলার জালটিকে আপনারা মিডিয়ামে রাখবেন আমার রুটি শেখা হয়ে গেছে এখন এখন পিঠাতে আমি মিওনিস লাগিয়ে নিছি আর এখানে আমি এক চা চামচ মেওনিজ ব্যবহার করব আপনারা কতটুকু মেয়োনজ খেতে পছন্দ করেন সে অনুযায়ী অ্যাড করবেন শর্মায় মেয়োনজ ব্যবহার করলে এটার টেস্ট অনেকটা বেড়ে যায় এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা বিপ আমি এটাকে ঝুরঝোরা করে নিয়েছি আর দেখতে অনেকটা কালো লাগছে কারণ বেশ কয়েকদিন থেকে এটাকে আমি ভাজি ভাজি করেছি দিচ্ছি টমেটো কুচি আর সেই সাথে দিয়ে দিচ্ছি শশা কুচি আপনারা এখানে আপনাদের প্রয়োজনীয় সবজি অ্যাড করতে পারেন দিচ্ছি কাঁচা মরিচ কুচি দিচ্ছি একটি লেবুর এক ফালি রস এতে করে সুন্দর স্মেল বের হবে আর একটা রুটিতে একটা লেবুর রস দিলেই হবে দিচ্ছি দুই চা চামচ হট টমেটো সস দিচ্ছি পরিমাণ মতো ধনে পাতা কুচি দিচ্ছি এক চিমটি পরিমাণ চাট মশলা চাট মশলা কাছে থাকলে দেবেন না থাকলে না দিলেও চলবে আর সেই সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখন পিঠাটিকে আমি খুব ভালোভাবে উল্টে টুথপেক্ট দিয়ে এটাকে আমি মুড়ে নেব যদিও পিঠাটি অনেকটা ভাঙা ভাঙার মতো হয়েছে আমি এভাবে আরও একটি পিঠা তৈরি করে নেব আর এই পিঠাটি সেভাবে ভেঙে যায়নি এটা অনেক ভালো হয়েছে কারণ এটা সফট ছিল আমি এখানে মোট তিনটি শর্মা তৈরি করে নিয়েছি তো ফাইনালি কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এই নাস্তাটি ছিল ব্যক্তিগতভাবে আমার খুবই পছন্দের তাই আপনাদের বলবো অবশ্যই বাসায় একবার হলেও এভাবে ট্রাই করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ